অসহায় দরিদ্র মানুষগুলোর একমাত্র ভরসা বিষ্ণুপুর প্রয়াস। আজ আমাদের সমাজে এমন অনেক সংস্থা আছে যারা সমাজের পিছিয়ে পড়া অসহায় দরিদ্র মানুষের জন্য কাজ করে থাকেন। তাদের মধ্যে বিষ্ণুপুর প্রয়াস আমাদের সমাজের বুকে উজ্জ্বল জ্যোতিষ্কের ন্যায় বিরাজমান। বন্যায় ত্রাণবিলি হোক কিংবা শীতের রাতে অসহায় মানুষগুলোর গায়ে শীতবস্ত্র দান বা রক্তদান শিবিরের আয়োজন হোক, সব জায়গাতেই প্রয়াস কাজ চালিয়ে যাচ্ছেন। এবার তাদের সমাজসেবামূলক কাজে আরও একটি সংযোজন ঘটল, না খেতে পাওয়া মানুষগুলোর মুখে অন্ন তুলে দেওয়া। এমন অনেক পরিবার আছেন যাদের দিনের শেষে অনেক সময় খাবার বেড়ে যায়। এছাড়াও কোনো অনুষ্ঠানে খাবার বেড়ে গেলে এই সংস্থার সদস্যরা সেখান থেকে খাবার সংগ্রহ করে নিয়ে আসেন এবং সেই খাবার অসহায় দরিদ্র মানুষ এবং যারা দুবেলা দুমুঠো খেতে পায় না তাদের মুখে অন্ন তুলে দেয়। এদিন আবারও 200 জনকে ভোজন করালো বিষ্ণুপুর প্রয়াস। বিষ্ণুপুর শহরের কুষ্ঠ কলোনিতে আজ এই খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়। আজকের মেনুতে ছিল ডাল, ভাত, ইঁচড়, পোস্ত এবং মাছ। বিষ্ণুপুর প্রয়াসের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার সাধারণ মানুষও, খুশি অসহায় দরিদ্র মানুষগুলো। বিষ্ণুপুর প্রয়াস দীর্ঘ 4 বছর ধরে এই রকম বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজ চালিয়ে যাচ্ছেন। অমিত শর্মা, প্রসেনজিৎ বাবু দত্তরা বলেন, অর্থের অভাবে টাকা পয়সা দিয়ে মানুষের সেবা করার সুযোগ পায় না, আর তাই গায়ে খেটে যদি মানুষের জন্য সমাজের জন্য কিছু করতে পারি তাহলে নিজেদের একটু ধন্য মনে করব। এই ধরনের কাজ কতদিন ধরে করছেন? আমরা এই কাজটা বিগত 2 বছর ধরে স্টার্ট করেছি। প্রয়াস একটা সংস্থার নাম করে আমরা 2 বছর ধরে স্টার্ট করেছি। আর এই কাজটা আমরা শুধুমাত্র খাবার দেওয়া সেটা নয়, বন্যার দান থেকে কম্বল দান থেকে বিভিন্নভাবে আমরা করে থাকি বা এগুলো করে চলেছি। তো যেটা আমরা আজকে করতে পাচ্ছি, খাবার মানুষেরা আমাদের খাবার বেড়ে গেলে আমাদেরকে ডাকছে, একটু তার নাম আগে আমাদের করা উচিত। যে আজকে আজকের যেটা করেছি আমরা সেটা হচ্ছে সুভদা বলে একজন আছে, সে আমাদেরকে ফোন করে ডেকেছিল এবং জানিয়েছে, এবং তার জন্য আজকে আমরা এই খাবারটা এনাদের হাতে তুলে মানে মুখে তুলে দিতে পারি। যেটুকু খাবার গরিব বাচ্চা যারা পাচ্ছে না সেটা আমরা চেষ্টা করছি, আমাদের যতটুকু চেষ্টা সেটুকু চেষ্টা করে চলেছি আমরা, আর কিছু নয়। আপনাদের কতজন আসেন আনুমানিক এই সংস্থার মধ্যে?